আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজা পড়া থেকে আমি আছি রিমা বড় বড় মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে প্রথম একটু ভিডিও আছে যেমন ঈদের মেহেদির যে ভিডিওটুক এটুকু হলো ঈদের আগের দিন রাতের বেলা মেহেদি পড়েছিলাম সেই ভিডিও তারপর থেকে ঈদের দিনের ভিডিওই শেয়ার করব আপনাদের সাথে তা আমার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং কি ঈদ মোবারক তো কালকে অনেক বেশি ব্যস্ত ছিলাম সেই জন্য আসলে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো কালকের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ঈদ মানে মেহেদি মেহেদির সাথে কিন্তু ঈদের অনেকটাই সম্পর্ক তো মেহেদি না নিলে আসলে ঈদের মতো মনেই হয় না তো আমি একটু মেহেদি পড়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো রোজা তো অনেক দুষ্টুমি করছিলাম তো যাই হোক তো পরের দিন সকালবেলা উঠে অনেক রান্না বাড়া খাওয়া দাওয়া এগুলো হয়েছে তো অনেক বেশি ব্যস্ত সেই জন্য ভিডিও একদমই করতে পারেনি তো এখন হলো সব রান্না বাড়া কমপ্লিট করার পর প্যাকেটিংয়ের পালা তো আমার শ্বশুরবাড়িতে যাবো আমরা তো সেখানে আমার শাশুড়ির জন্য আমরা খাবার নিয়ে যাবো তো সেই জন্যই প্যাকেটিংগুলো করা হচ্ছে তো ওয়ান টাইমের বক্সগুলো কেনা হয়েছে কারণ রোজার বাবা সবসময় কোথাও কোনো জিনিস পাঠানোর হলে ওয়ান টাইমের বক্সগুলো নিয়ে আসে তো এই বক্সগুলোতেই করে খাবার দেওয়া হয় এটাই সবচেয়ে ভালো হয় আর পরে মানে নিজের প্রয়োজনীয় বক্সগুলো আর অন্যের বাসায় পাঠাতে হয় না এরকম আর কি তো সকালবেলা আম্মু খিচুড়ি মহিষের মাংস সেমা এগুলো রান্না করেছিল পরে আবার আমি মুরগির মাংস দিয়ে কাচি বিরিয়ানি রান্না করেছিলাম কারণ আমার শাশুড়ি তো গরুর মাংস খাবে না সেই জন্য মুরগির মাংস দিয়ে আর যেহেতু মুরগির মাংসটা একটু নরম আমার শাশুড়ির একটু বয়স হয়ে গিয়েছে সেই জন্য একটু নরম মাংসগুলোই মানে তার জন্য করা হয়েছে নরম মাংস দিয়েই সে তার খেতে ভালো লাগবে সেই জন্য আর এই যে এখানে সবগুলো খাবারই আস্তে আস্তে রোজার বাবা বেড়ে নিচ্ছে তো এই যে বেড়ে নেওয়ার পরে আমরা চলে যাব তো আমার এখনো গোসল হয়নি আজকে গোসল অনেক লেট হয়ে গিয়েছে তো এই যে ভাবছি যে এগুলো সব প্যাকেটিং করার পরে তারপরে খেয়ে দে তারপরে মানে দুপুরের খাবারটা খেয়ে তারপরে গোসলে যাব গোসল থেকে এসে রেডি হয়ে চলে যাব তো আমরা আরেকটু সকাল সকালে যেতে চেয়েছিলাম আসলে এই যে কাজের জন্য আসলে সেরে উঠতে পারিনি তো বাসমতি রাইস দিয়েই কাচিটা রান্না হয়েছিল মশালা অনেক ভালো হয়েছে তবে আমি যেহেতু এখন বাবার বাসায় এসেছি সেই জন্য রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু ইনশাল্লাহ বাসায় গ্যাস আছে সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর কার রেসিপিগুলো দেখতে আগ্রহী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে খিচুড়ি তারপর মহিষের মাংসটার ভিতর থেকে কিন্তু কলিজাগুলো বেছে বেছে আমার শাশুড়ির জন্য নেওয়া হয়েছিল কারণ সে বললাম যে শক্ত খাবারগুলো খেতে পারে না সেই জন্য আর অনেকে ভাবতে পারেন যে এই খাবারগুলো নিয়ে যাব তারপর হয়তো বা আমার শাশুড়ি খাবে আর সকাল থেকে হয়তো বা না খেয়ে আছে বা কেউ হয়তো বা তার দেখাশোনার জন্য নেই আসলে এরকমটা না ওখানে আমার আরও অনেক ভাসুর অনেক যা এরা আছে তো তাদের সাথেই থাকে তো আমাদের বাসায়ও যায় মাঝে মাঝে বেড়াতে আবার এখানেও থাকে এরকম সব জায়গায় মিলিয়েই থাকে আর কি তো আমাদের বাসায় কি কি রান্না হয়েছে আমরা কি কি খাচ্ছি সেগুলোই একটু আমার শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম এই আর কি তো তারপরে যে রোজাকে তার আগে আমি গোসল করিয়ে রেডি করে দিয়েছিলাম তো ও একটু ঘোরাঘুরি করছিল ভাবলাম যে ওকে একটু ক্যামেরাবন্দি করি আসলে এই জিনিসগুলোই না জীবনে মেমোরি হিসেবে থেকে যাবে তো ইউটিউব কিন্তু খুবই ভালো একটা জায়গা নিজেদের স্মৃতিগুলো মানে রেখে দেওয়ার তো এই যে সে নানু চশমা কিনে দিয়েছিল তারপর তার আরেকটা নানু মাথার টুপি দিয়েছিল তো আমার নানু আমার নানু দিয়েছিল যে রোজাকে এই জামাটা তো সেই জামাটাই পরিয়ে দিয়েছি এটাই যেহেতু একটু ভারী ভাবলাম যে এটাই বাসায় পরে ঘোরাঘুরি করুক আর যাওয়ার সময় তো আরেকটা ড্রেস পরিয়ে নিয়ে যাব ওটা যেহেতু একটু পাতলা আছে সেই জন্য যে নিজে নিজেই একা একাই টুপি পরছে চশমা পরছে কাউকে ধরতেও দিবে না হাত দিতেও দিবে না খুবই মানে একা একা মাতব্বরি করে আর ও এনজয় করছে বিষয়টা খুবই ভালো তো আমার আব্বু আবার এখানে এসেছিল ওকে নিয়ে দোকানে যাবেন তো মানে বলছিল যে মাম আমি একটু ছবি তুলছে তুমি একটু স্থির হয়ে বসো আমি একটু সুন্দর করে দেই সব কিছু না সে একদমই স্থির হবে না সে শুধু সটফট ছটফট করতে থাকে মানে কাউকে ধরতে দিবে না কিছু করতে দিবে না তো শেষ পর্যন্ত আর আমি কোনো ছবি তুলতে পারিনি ভাবলাম যে ভিডিও করে ফেলি ভিডিও করলে পরে ভিডিওটাই থেকে যাবে তো ভিডিওটাই করে নিলাম ছবিটা আর তোলা হয়নি আর যেহেতু দোকানের কথা বলেছে সেই জন্য সে খুব খুশি সে আসলে দোকান বলতে ওই দোকানে জিনিসগুলো বুঝে বাট সেগুলো একদমই খায় না কিন্তু যাওয়ার জন্য খুব খুশি আর মানে বেড়াতে যাওয়ার জন্য অনেক বেশি ইচ্ছুক বা আগ্রহী সে বেড়ানোর কথা শুনলে তো একদমই হুঁশ থাকে না তো তারপর আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু খুব বেশিক্ষণ হয়নি বাসা থেকে মাত্রই বেরোলাম দেখেন গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে রোজা চোখ বন্ধ করে ফেলেছে মানে যেহেতু দুপুরবেলা এখন তো ঘুমাবে মানে ঘুমানোর সময় সেই জন্য সে ঘুমিয়ে পড়ছিল আর সে প্রত্যেকবার এরকমই করে কোথাও যাওয়া আসার সময় মানে খুব দ্রুত ঘুমিয়ে পড়ে একদমই তাকে সজাগ রাখা যায় না তো এই যে আমি আর রোজার বাবা এখান থেকে আসলে ছবি তোলার ট্রাই করছিলাম তো রিক্সা যেহেতু অনেক বেশি ঝাঁকুনি ছিল সেই জন্য ছবি তোলা যায়নি তো ভিডিওই করে নিলাম আর এই যে রোজা দেখেন একটু ক্যামেরা ধরছি দেখে একটু তাকিয়ে দেখলো কিন্তু আসলে একদমই থাকতে পারছে না ঘুমিয়ে গেছে আর ওই বাসায় যাওয়া পর্যন্ত ঘুমিয়েছে যাওয়ার পরে একটু ঘুমিয়ে উঠে গিয়েছিল বাট সেখানে গিয়ে তো আমার যে জালের মেয়ের আছে তারা অনেক বেশি আদর করে তো তারা তো আবার মানে টানাটানি করে কুলে নিয়ে নিয়েছে সেই থেকে যে কান্না শুরু করেছে পরে আমি খুব বেশি ভিডিও করতে পারিনি হালকা পাতলা সবাইকেই একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমরা রিকশা থেকে নেমে আমরা অটোতে চড়ে বসেছি তো এখন একটু শেয়ার করছি আপনাদের সাথে আর সামনে কৃষ্ণচূড়া ফুল গাছ ছিল তো সরি কৃষ্ণচূড়া না এটা হ্যাঁ কৃষ্ণচূড়া ফুল গাছ তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে সেটা একটু ভিডিও করলাম আর আমাদের এইখান দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে একদম মানে ক্ষেতের মতো মানে একদম সবুজ গাছপালা ক্ষেত পুরো মাঠের মতো তো খুবই ভালো লাগে আমার কাছে সেই জন্য এগুলো একটু ভিডিও করেছি আর এটা হলো নয়াকান্দি ব্রিজ তো মানিকগঞ্জ যারা যারা চিনেন তারা তো জানেন নয়াকান্দি ব্রিজটা খুবই ফেমাস জায়গা তো এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছিলাম তো সামনে আমার বড় আপা মানে আমার হাজব্যান্ডের বড় বোন সে সেও আসবে সামনে যেহেতু তাদের বাসা পেয়েছে মানে পরে তো সেখান থেকে সেই স্টানে আসবে সেখান থেকে আমরা বড় আপাকেও গাড়িতে উঠিয়ে নিয়ে যাব বড় আপা তারপর ভাগ্নি তারপর ভাগ্নে দুলা সবাই যাবে তারা অবশ্য সবাই মোটরসাইকেলে যাবে শুধু আপা আর ভাগ্নি আমাদের সাথে অটোতে যাবে তো আমরা সবাই একসাথেই যাব আর এই যে দেখেন এখানকার রাস্তাগুলো কতটা সুন্দর মানে খুবই ভালো লেগেছিল বাট একটাই দুঃখের বিষয় সেটা হলো প্রচণ্ড গরম ছিল মানে এত গরম পড়েছিল বলার মতো না তবে তারপরেও আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ কোনো বৃষ্টি দেয়নি কারণ গরম পড়েছে তারপরেও কিন্তু আমরা বেড়াতে পারছি কিন্তু বৃষ্টি হলে তো একদমই বাসা থেকে বেরোতে পারতাম না সেটা আরও বেশি খারাপ লাগতো সেই জন্যে গরম পড়েছে তাও ভালো যে বৃষ্টি হয়নি তো ঈদ অনুযায়ী কিন্তু রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল কারণ অনেক বেশি গ্যাদারিং বা অনেক বেশি মানুষজন ছিল না কারণ করোনা পরিস্থিতিতে মানুষজন দেখলাম যে একটু কমই বের হয়েছে বাহিরে তো আমরা বাসায় চলে এসেছি বাসায় চলে আসার পরে যে এখানে রোজা একটু খেলছিলো এটা বাসায় আসার মোটামুটি অনেকক্ষণ পরে তো সেটা একটু ভিডিও করলাম এখানে আমার ছোট ভাগ্নে রোজার বাবা তারপর রোজা এরা বসে আছে যেহেতু গরম গরম আর টিনের ঘরে কিন্তু লাগে সেই জন্য থেকে বাহিরেই সবাই বসেছিল বাহিরে বসে থাকতে ভালো লাগছিল তো আমি ঘরের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর আরেকটা যে বাচ্চা দেখতে পারলেন সেটা হলো আমার আরেকটা ভাসুরের ছেলে তো গরমের কারণে রোজার ড্রেসটাও আমি চেঞ্জ করে দিয়েছি ওকে আরেকটা পাতলা দেখে একটা জামা পরিয়ে দিয়েছি এই জামাতে একটু তাও আরাম বোধ করছিলো আর রোজা তো প্রচণ্ড পরিমাণ জুতার পাগল আপনারা সবাই জানেন তো ও দেখা গেছে যতক্ষণ খেলছে সারাক্ষণ সিঁড়ির সামনে বসে বা দাঁড়িয়ে জুতা নিয়েই খেলছিল তো এই যে এখানে অনেকেই বসেছিল তো তাদেরকে ওই একটু ভিডিও করেছিলাম এখানে আমার আরেকটা ভাসুরের ছেলে প্লাস আমার যা এরা ছিল তো যে রোজা যে এক এক সময় এক একজনের জুতা পড়ছে তো সেগুলোই আমাকে দেখাচ্ছিল একটা জুতো আরেকটা জুতো নতুন জুতো এরকম করে দেখাচ্ছিল তো সেটাই ভিডিও করছিলাম আমি তো যে ওটা হলো আমার বড় যা আর ওই যে আরেকটা দাড়িওয়ালা যে লোকটা সেটা হলো আমার দুলা ভাই আর এটা আরেকটা আমার ভাসুরের ছেলে আর এই যে এটা হলো যে ঝুড়ি ছাপার যে খয়রি কালার কাপড়টা পরা তো এটা হলো আমার শাশুড়ি অনেক বয়স হয়ে গিয়েছে ওনার তারপর আল্লাহর রহমতে ভালোই টন্টনা আছে তা আপনারা সবাই অনেক বেশি দোয়া রাখবেন আমার শাশুড়ির জন্য আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে সে যেন নেখায়াতের সাথে দুনিয়া বেঁচে যেতে পারে সে অনেক বেশি আল্লাহওয়ালা সে মানে আমরা আর টুক ইসলামী পথে চলতে পারি আমার শাশুড়ি আরও বেশি নামাজ রোজা এই সমস্ত দিকে অনেক বেশি মনোযোগী তো দোয়া করবেন সে সব সবসময় ইমানের সাথে থাকতে পারে তো এই যে এখানে আমার যে ভাগিনেরা বসেছিলো রোজার বাবারা তো সবাইকেই একটু ভিডিও করেছিলাম কারোর ওরকম কোনো ছবি তুলতে পারিনি চেষ্টা করেছিলাম বাট কেউ ছবি তোলার জন্য ওরকম প্রস্তুতি নিচ্ছিল না সেই জন্য এভাবে ভিডিও করেছি আর এটা বড় যা আমার আর এই যেটা আমার আরেকটা ভাসুরের মেয়ে তো ওকে ওই একটু ভিডিও করলাম তো আপনারা বলতে পারেন আপনার কয়টা ভাসুর তো আমার হাজব্যান্ডরা পাঁচ ভাই তো বলে রাখা ভালো আপনাদের সুবিধা হবে বুঝতে তো এই যে এখানে রোজাকে একটু বসিয়ে দিয়ে আমার শাশুড়ির সাথে একটু ভিডিও করে নিলাম রোজাও দাদুকে বেশ ভালোবাসে দাদুকে মাসাল্লাহ অনেক পছন্দ করে তো এই একটু ভিডিও ছিল ওই বাসায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর তারপর আমরা চলে এসেছি আমরা সন্ধ্যা আর একটু আগে রওনা দিয়েছিলাম বাট গাড়িতে উঠতে উঠতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো রাত্রেবেলা আসছিলাম ভালোই লাগছিলো রাত্রে একদম অন্ধকার ছিল আর গাড়ি ঘোড়ার বা রাস্তায় যে লাইটগুলো ছিল সেগুলো দেখতে মশাল্লাহ অনেক ভালো লেগেছে তো আপনাদের কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পারছি না সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ এরপরে খুব দ্রুত অ্যাক্টিভ হব তো যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম